উনি এতগুলো সংখ্যালঘু মহিলা নিষ্পাপ নিরীহ তাদের দগ্ধ মৃত্যুতে বিচলিত নন। দুটো শিশু তাদের পুড়িয়ে মারা হলো, তারা এখনো তাদের বাবা মা জানেন না কোথায় আছে, তাদের নিয়ে বিচলিত নন। বসিরহাটে 11 বছরের মেয়ে সারা রাত্রি ধরে ডাক্তাররা অপারেশন করেছে, 15 জন মিলে রেপ করেছে, সে সম্পর্কে তার কোনো মন্তব্য নেই। তিনি দেউচা পাচামি নিয়ে ডিল করে রেখেছিলেন, বড় ডিল করে রাখা আছে, পিসি ভাই পর একটা বড় ডিল হয়েছিল, এখন ভাবছে টাকা ফেরত দিতে হবে। ধমকানি আমরা প্রভাবিত করছি না, মমতা ব্যানার্জি ধমকাচ্ছে সিবিআই কে, কারণ এটাতে তৃণমূল কংগ্রেসের লোকরা যুক্ত, এটা আমাদের বলতে হয়নি, মমতা ব্যানার্জি নিজে ধরা দিয়েছেন। মমতা ব্যানার্জি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন আনারুল পুলিশকে আসতে দেয়নি। আনারুল কে? হুই জানারুল। পুলিশকে আসতে দেওয়া না দেওয়ার ক্ষমতা তাকে কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে থ্রু অনুব্রত মণ্ডল। আনারুলের কল রেকর্ড এবং জিজ্ঞাসাবাদ হলে নিশ্চিতভাবে অনুব্রত, রানা, আশিস ব্যানার্জি, আশিস ব্যানার্জির ভাইপো, এরা যুক্ত আছে, ধরা পড়বে। আর অনুব্রতকে একবার তুলে নিয়ে গেলে অক্সিজেন সহ লাগবে মনে হয় অক্সিজেন, তা তুলে নিয়ে গেলে অনুব্রত কল রেকর্ড দেখলে ওই দিন মমতা ব্যানার্জির সঙ্গে কতবার ফেস টাইমে এবং হোয়াটসঅ্যাপে কতবার অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছে প্রমাণ হবে, এবং প্রমাণ হয়ে যাবে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভাদুকে মেরেছে কয়েকটা বাড়ি জ্বলুক না, 1.5 ঘন্টা ধরে একটা সভ্য সমাজে এই ঘটনা ঘটিয়েছে, এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী। তিনি বলছেন যে বিজেপি অন্য বিরোধী দল আমার বিরুদ্ধে বলছে কেন? আরে আপনার তৃণমূলের বিরুদ্ধে কেউ বলছে না, তৃণমূলকে আমরা তোলামূল বলছি। তৃণমূলের যে মডেল এখানকার জাহাজবাড়ি বলুন, চণ্ডীপুরের প্রাক্তন এমএলএ বলুন, ভাদু শেখের বাড়ি বলুন, আনারুলের বাড়ি বলুন, সব তো মডেল প্রত্যেকের মোবাইলে ঘুরছে। তোলামূল নিয়ে আমরা কিছু বলছি না, আমরা বলছি আপনি পুলিশ মন্ত্রী 11 বছর একটা চেয়ারে আছেন, পুলিশ মন্ত্রীর চেয়ারে, পুলিশ মন্ত্রী ফেল, আপনার পুলিশ ফেল, আপনার রাজ্যের ল অ্যান্ড অর্ডার শেষ, আপনি পদত্যাগ করুন এবং কেন্দ্রকে বলছি হস্তক্ষেপ করুন, 355 করবেন কিন্তু কি 356 করবেন আপনাদের ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ প্রয়োজন আছে। পোস্টপল ভায়োলেন্স থেকে অদ্যাবধি যা যা ঘটছে তাতে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, মানুষের নিরাপত্তা নেই, এবং একটা আপনার মেডিকেল আইএমএর ভোটে লুট হচ্ছে, মোহনবাগান ক্লাবের নমিনেশনে লুট হচ্ছে, কোথাও গণতন্ত্রের কোনো ন্যূনতম শেষ অবস্থা হয়ে গেছে। এই জায়গায় কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া বদ্ধভূমি পশ্চিমবঙ্গে কোনো বিকল্প রাস্তা নেই। বলছি দাদা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 মাস সময় দিয়েছে, কোনো দুর্নীতি হলে মিস কল দিতে থাকে, নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন, উনি দিদিকে বলো বলেছিলেন, সেই নাম্বারটা কোথায় গেল? এই যে তিনি 19 সালে লোকসভা ভোটে অনেকগুলো সিট হারার পরে দিদিকে বলো বলেছিলেন, সেই নাম্বারের পরিণতিটা কোথায়? আর সেই নাম্বার থেকে যারা ফোন করত, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার জন্ম কবে, তোমার গোত্র কি, তোমার ঠিকুজি কি, কোন লগ্নে জন্মেছ, কোথায় বাড়ি, বাড়ির দিকে যেতে গেলে কি ইয়ারমার কাছে, দম ঢিলা করা ব্যাপার। মমতা ব্যানার্জির কাছে কে পৌঁছাবে? গেলে তো আকাশে যেতে হবে। মমতা ব্যানার্জি এখন তো মাটিতে নেই, বাগডোগরায় গেছেন চার্টার ফ্লাইটে, অখিলেশের জন্য প্রচার করতে গেছেন চার্টার ফ্লাইটে, গোয়াতে গেছেন তৃণমূলকে প্রতিষ্ঠা করতে চার্টার ফ্লাইটে আমাদের আপনাদের টাকাতে, আর বাকি রামপুরহাটে গেছেন, আমরা 7 ঘন্টা ধুলো খেতে খেতে গেছি, আর আপনি গেছেন হেলিকপ্টারে। এখন মমতা ব্যানার্জির কাছে যদি কোনো পশ্চিমবাংলার জনগণকে পৌঁছাতে হয় তাকে আকাশে যেতে হবে, মানে স্বর্গে যেতে হবে।